সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শত চেষ্টার পরেও মরক্কোয় কূপে পড়ে যাওয়া শিশু রায়হানকে আর বাঁচানো গেল না। অল্পের জন্য আল্লাহ হয়তো তার হায়াত রাখেনি, অল্পের জন্য শিশুটিকে বাঁচানো গেল না। কূপে থাকা অবস্থায় তিন দিন পর্যন্ত সে বেঁচে ছিল। চার দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিকে উদ্ধার করা হলো মৃত। শিশুটি কূপে থাকা অবস্থায়ও তাকে খাবার ও পানি দেওয়া হয়েছিল এবং সে বেঁচেও ছিল, কিন্তু যখন তাকে উদ্ধার করা হয় তাকে মৃত উদ্ধার করা হয়। চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ভাই, কী যে চেষ্টা করছিল তার সরকার, আসুন দেখি তার ভিডিও ফুটেজ। সব চেষ্টার পরও বাঁচানো গেল না মরক্কোয় গভীর কুয়ায় পড়ে যাওয়া শিশু রায়হানকে। টানা চার দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর শনিবার সন্ধ্যায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো হয় তার মৃত্যুর খবর। চার দিনের প্রতীক্ষার শেষটা হলো গভীর বিষাদের মধ্য দিয়ে। পাঁচ বছরের রায়হানের মৃত্যুতে কাঁদছে পুরো বিশ্ব। মরক্কোর শেফশাওয়েন শহরের পাহাড়ি এলাকায় ছিল রায়ান আওরামের আবাস। গত মঙ্গলবার খেলতে খেলতেই 104 ফুট গভীর কুয়ায় পড়ে যায় পাঁচ বছরের শিশুটি। সাথে সাথে স্থানীয়রা তাকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানে নামে উদ্ধারকর্মীরা। টানা চার দিন ধরে চলে শ্বাসরুদ্ধকর এক প্রচেষ্টা। সরু কূপের ভেতরে যাওয়া সম্ভব না হওয়ায় পাশেই সমান গভীরতায় গর্ত খোঁড়া শুরু করে উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার কুয়ার ভেতর একটি ক্যামেরা পাঠিয়ে দেখা যায় জীবিত আছে রায়হান, তবে মাথায় আঘাতের চিহ্ন। কুয়ার ভেতর অক্সিজেন, খাবার ও পানি পাঠিয়ে চেষ্টা চলছিল তাকে বাঁচিয়ে রাখার। সমগভীরতার গর্ত খননের পর দুই কুয়ার মধ্যে স্থাপন করা হয় সংযোগ। পাথর আর নরম বালিযুক্ত মাটির কারণে সহজ ছিল না উদ্ধার কাজ, ছিল ভূমিধসের শঙ্কাও। তবে বিপদের সব আশঙ্কা উপেক্ষা করেই রায়হানকে বাঁচাতে তৎপরতা চালিয়ে যায় উদ্ধারকারীরা। রায়হানের বেঁচে ফেরার প্রার্থনায় ছিল পুরো মরক্কো। সন্তানকে ফিরে পাবার আশায় বুক বাঁধেন বাবা মা, অধীর অপেক্ষায় নির্ঘুম রাত কাটায় স্বজন ও এলাকাবাসী। মরক্কোর সীমা ছাড়িয়ে যায় রায়হানকে ফিরে পাবার আকুতি। হ্যাশট্যাগ সেভ রায়হান ট্রেন্ডের মাধ্যমে একাত্মতা জানায় পুরো বিশ্ব। অভিযানের এক পর্যায়ে আশার আলো দেখছিলেন উদ্ধারকর্মীরা। শনিবার রায়হানের নাগালো পান, তবে সম্ভব হয়নি জীবিত উদ্ধার। বের করে আনার পরপরই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে তার আগেই রায়হান চলে গেছে না ফেরার দেশে। বোঝাতে পারবো না কেমন লাগছে, আমার ভাইটা চলে গেছে। তাকে উদ্ধারের পর কি যে আনন্দ লাগছিল এখন আর কি বলবো। রায়হানের মৃত্যুতে শোক জানিয়েছেন মরক্কোর বাদশা মোহাম্মদ, কাঁদছে গোটা বিশ্বই। ডরোথি তাস্ত্রিন, যমুনা নিউজ।